সুপ্রিয় সুধি ওয়েলকাম টু মাই টিভি। যথারীতি চলে এসেছি আমার গান নিয়ে, একটা ভূমিকা দিয়ে শুরু করি। ধরা গেল একটা শব্দ আপনাদের সামনে উচ্চারণ করলাম, সাথে সাথেই একটা দৃশ্যকল্প ভেসে ওঠে। যেমন ধরা গেল বললাম গাছ, সাথে সাথেই রংটা যেটা মনে পড়বে সেটা হচ্ছে সবুজ। কিছু কিছু মানুষ থাকে, বিশেষ করে শিল্পী, যাদের নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে কিছু দৃশ্যকল্প আমাদের চোখের সামনে ভেসে ওঠে। যার নাম বললেই লালনের দৃশ্য আমরা দেখতে পাই, লালনকে ফিল করতে পারি। আজকে তিনি আমাদের সাথে আছেন, কেমন আছেন? এটি আছি বেটা, ভালোই আছি। বাস আমরা গল্প একটু পরে করব, আগে গানে চলে যাই। জি, তুমি যেরকম বললে না যে গাছ, তো আমাদের দেশটা শস্য শ্যামলা সবুজ। হ্যাঁ, এই গানটির সাথে একটু মিলও আছে, সবুজ ঘাসের বুকে। খুব সুন্দর, আমি এই গানটা দিয়ে শুরু করছি। দেশ মানেই মাই টিভি, মাই টিভি মানে দেশ। গল্পের শেষ আছে যেতে যেতে একদিন, নদী ও সাগরে গিয়ে মিশে শুধু হৃদয় অনুরাগ শেষ হবে না। জন্মভূমিকে ভালোবেসে গল্পে শেষ আছে যেতে যেতে একদিন, নদী ও সাগরে গিয়ে মেশে শুধু হৃদয়ে অনুরাগ শেষ হবে না। জন্মভূমিকে ভালো ঘাসের বুকে মৌসুমী
শেষ হবে না জন্মভূমিকে ভালোবেসে গল্পের শেষ আছে যেতে যেতে একদিন নদীও সাগরে গিয়ে মিশে শুধু শেষ হবে না জন্মভূমিকে ভালোবেসে শুধু হৃদয়ের অনুরাগ শেষ হবে না জন্মভূমিকে ভালো এটা তো নিশ্চয়ই লালনের গান না না আমি তো আগেই বলেছি এটা দেশপ্রেমের গান অলরাইট লাভলি আন্টি একটা ফোন আছে ফোনটা নেই আসসালামু আলাইকুম কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম জি আমি নাহিদ বলছি ঢাকা থেকে জি প্লিজ কথা বলেন আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় ফরিদা কথা বলবো ম্যাডাম হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ম্যাডাম আপনাকে আমার অসম্ভব অসম্ভব ভালো লাগে আপনি এমন শিল্পী ঠিক আছে না শ্রোতাদের ভালোবাসাই কিন্তু শিল্পীদের বড় পাওয়া আর কিছু নেই অবশ্য আমি শিল্পী না শিল্পীর গভীরতা অনেক বেশি আপনারা ভালোবাসার আপনাদের ভালোবাসার ছোঁয়া একটু গলাটা একটু একটু ভালো আর কি তো এই ম্যাডাম আপনাকে একটা রিকোয়েস্ট করবো একটা গানের জন্য হ্যাঁ নিশ্চয়ই ওই যে লালনের আমি ওপার হয়ে বসে আছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওইটাই আমার পরিচয় আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনার এই পরিচয়টা কিন্তু অনেক বড় পরিচয় তা তো বটেই লালন সাঁইজির গান যদি না থাকতো তাহলে তো আমার কোনো অস্তিত্বই থাকতো না এটুকু আমি বিশ্বাস করি এটুকু লালন করছি আর কি থ্যাঙ্ক ইউ ফর কলিং কথা বলি যে না আমার ওই মানে এই শিল্পী বললাম না এইটা একটা দুঃখ গান গাইতে পারলাম না শিল্পী না তো গান গাইতে পারি না গান বোঝার মতন আত্মাটা যে আপনার আছে এটাই বা কয়জনের থাকে এবং ভালো গান শোনার মতন দর্শক তো আমরা প্রায় হারিয়ে ফেলছি এবং দিন দিন আরো কমছে সংখ্যা তারপরেও যে কিছু কিছু মানুষ আছে যারা ভালো গান শোনেন তাদের জন্যই তো ওনারা গান গাচ্ছেন এবং করে যাবেন আন্টি কোন গান কি আমার নিজের মতন গাইবো নাকি অনুরোধ একদম নিজের মতন গাইবেন আচ্ছা এবং অনুরোধও গায় অনুরোধটা আপনার যদি এখন ইচ্ছা এখন গাইবেন ইচ্ছা হলে পরে গাইবেন এই গানটি সম্প্রতি একটু মানুষের ভালোবাসার কাছে একটু একটু করে পৌঁছচ্ছে আচ্ছা সেটা হচ্ছে ঘুম আসে না এই গানটি আমাদের প্রবাসে আমাদের খুব প্রীতির আমাদের খুব ছোট ভাইয়ের মতন খুশবু আলম এই গানটি রচনা করেছেন আর আজকে বলতে ভালো লাগছে যে এই গানটির যিনি সুরস্রষ্টা তিনি হচ্ছেন গাজী আব্দুল হাকিম আচ্ছা আমরা গানে যাবার আগে যদি অনুমতি দেন তাহলে একটা টেলিফোন নিতে পারি হ্যাঁ নিশ্চয়ই সুপ্রিয় সুধী কে বলছেন কোথা থেকে বলছেন আমাদের সাথে কি আছেন হ্যালো 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 ওকে আমরা গানে চলে যাচ্ছি লাইনটা মনে কেটে গেছে ভুল বুঝে কে চলে গেলে আর এলে না আমার ঘুম আসে না ভুল বুঝে কে Oh
কত আশা বুকে নিয়ে বেঁধেছিল মেঘ কোন তো আশা বুকে নিয়ে বেঁধেছিল মেঘ কোন ঝোড়ো ভেঙে দিল সুখের ঘর সে কথা মনে হয় সে কথা মনে হয় আসে শুধু চোখে জল আর এলে না আমার ঘুম আসে না স্মৃতির আঙিনায় ঘিরে আছো তুমি হৃদয় জুড়ে সারাদিন সারা রাত খুঁজে ফেরে আমার দু চোখ স্মৃতির আঙিনায় ঘিরে আছো তুমি হৃদয় জুড়ে সারাদিন সারা রাত খুঁজে ফেলে আমার দু চোখ সেই স্মৃতি বুকে আজও আমি ঘুম আসে না আমার ঘুম আসে না ভুল বুঝে কেন টেলিফোন নিয়ে নিচ্ছি, কে বলছেন, কোথেকে বলছেন? জি আমি টঙ্গী থেকে বলছি, আমি ফরিদা পারভীনা পার খুবই একজন ভক্ত, আমি আমার একটা পছন্দের গান শুনতে চাই। জি প্লিজ। নিন্দার কাছে না দিছিল গায়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমার মেয়েও খুব ভালো গান গায়। আচ্ছা। ও ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, এরপরে আমি ওনার ইয়েতে নিয়ে যাব, যে গানের যে ইয়েটা আছে মহাখালী কোথায় যেন। হ্যাঁ আমার একটা সঙ্গীতের চর্চা কেন্দ্র আছে অচিন পাখি নাম দিয়ে, সে চেষ্টা করে যাচ্ছি অচিন পাখির তালাশ করবার জন্য। বাহ বাহ, ভেরি বিউটিফুল অ্যান্সার, থ্যাংক ইউ ফর কলিং। আন্টি কোন গানে যাব? হ্যাঁ নিন্দার কাটাটা বলছে যখন। বাস তাহলে এবার আপনার আসল জায়গায় ঢুকে গেলেন আপনি লালন। আপনার এই গানটি শোনার আগে একটা কথা আমার মনে হচ্ছে, এবং যারা টেলিভিশনের সামনে আছেন তারা কথাটা খুব মন দিয়ে শুনবেন। প্রশ্নটা আপনার কাছে, প্রশ্নটা হচ্ছে আজকে অলিতে গলিতে রাস্তা ঘাটে স্কুল, গানের স্কুল, নাচের স্কুল চলছে না, এবং এমন কিছু কিছু বাচ্চা কাচ্চাদের ধরে এনে
বেশ ভালোই পশাটসা নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বাবা চালিয়ে যাও হবে, কিন্তু তাদের দ্বারা জীবনে কিছুই হবে না। এটা বুঝেও যেসব ভণ্ড মানে লোকগুলো মানে আমাদের এই স্কুল টুল খুলে বসেছে, তাদের যথাচার করছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশনটা নেওয়া উচিত? আসলে অ্যাকশন তো এইভাবে হয় না, মুখে বললেই হবে, মানে বর্জন করতে হবে, বর্জনটা করবে এবং সঠিক গুরু চিনতে হবে, সঠিক গুরুর কাছে তালিম নিতে হবে। এখন আজকাল সব স্যাটেলাইট চ্যানেলগুলো, অবশ্য মাই টিভিকে আমি বলছি না, আমি সব সবাইকে বলছি, আজকাল সারগামের যে একটা নোটের নাম আছে, তার আভিধানিক একটা নাম আছে, নাম আছে না, সাতটা স্বরের নাম আছে, এটা কখনোই শেখানো হয় না, মানে সে জানেই না তো শেখাবে কি করে, সেটা হয় তো। আমি প্রায়শই এই কথাটা বলতে দ্বিধান্বিত হই না, কেন হই না, যে আমি অনেক কিছু শিখে আসিনি, এতটুকু শিখেছি, কিন্তু সঠিক গুরু ধরে শিখে এসেছি। অতএব কারোর ক্যাসেট শুনে, সিডি শুনে, মানে অশ্রাব্য, আমি এক কথাই বলি, অশ্রাব্য এইসব গান করি না। সেই জন্য আমাদের বাচ্চাদের বাচ্চাদের আমি আগেই বলেছি, আমাদের মূল মন্ত্রই হচ্ছে সত্য বল সুপথে চল। লালন সাইজির কালাম দিয়ে আমরা শুরু করেছি, সেখানে আমাদের আমাদের অ্যাকোস্টিক যেটা বাঁশিতে আছেন গাজী আব্দুল হাকিম, তার সস্নেহে তিনি তৈরি করছেন, কেননা আমাদের আমাদের দেশের এখন কিবোর্ড নির্ভর হয়ে গেছে। অবশ্য আমার ডালিম এখানে কিবোর্ড বাজাচ্ছে, আমি তাকে উদ্দেশ্য করে বলছি না, আমি আমি সার্বজনীনভাবে বলছি যে একজন যিনি বাঁশি বাজাবেন তার ভেতরের আকুতি, তার ভেতরের কষ্ট দুঃখ, সেটা তিনি তার অভিব্যক্তিটা প্রকাশ করতে পারবেন, কিন্তু কিবোর্ডে বাঁশিও কি হৃদয়ের কেন অনেক দূরে থাকে, সেটা নিশ্চয় নিঃসন্দেহে। সেই জন্য শুদ্ধ সঙ্গীত যারা সঠিকভাবে চর্চা করছে তাদের একই মঞ্চে দাঁড়িয়ে এগুলো প্রতিহত করা দরকার। অফকোর্স একটা ফোন নিব, তার আগে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলছি, দর্শকদের উদ্দেশ্যে আসলে ঠিক বলছি না কথাটা, বলছি আমাদের বাচ্চাদের বাবা মাদের উদ্দেশ্যে, যে প্রত্যেকটা বাবা মাই কেন চিন্তা করেন আমার বাচ্চা গান গাবে কিংবা আমার বাচ্চা নাচবে, পৃথিবীতে তো আরও অনেক কিছু করার আছে, তো আমরা এমন কোনো কিছু করে সঙ্গীতাঙ্গনে ঘোরাফেরা করতে চাই না যাতে জায়গাটা এনরিচড না হয়ে ধ্বংসের দিকে যায়। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথেকে বলছেন? ও নো, আরেকবার চেষ্টা করেন, লাইনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আন্টি গান সালে জাতীয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কার হিসাবে সম্মানিত হই, তবে এর অর্থই নয় যে ফকির গিয়ে গান গাই বলে আমার কোনো বিশুদ্ধ বাংলা গান নেই, এটাও এটাও অনেকের ধারণার মধ্যে আছে, উনি ফকির গান ছাড়া অন্য গান গাইতে পারেন না, সেই ধারণা আজকে আমি বদলে দিব, অসুবিধা নাই। আধার না থাকে যদি কি হবে প্রেমের কি স্বাদ আছে, প্রেমী
প্রেমের সাদরের কথা আমরা শুনব, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় সুধি, সাথে তো থাকতেই হবে, একটা বিরতি ব্রেক। সুপ্রিয় সুধি, ওয়েলকাম আফটার দ্য ব্রেক। আমরা প্রেমের কি স্বাদ আছে বল সেটা শুনব, তার আগে নিয়ে নিচ্ছি একটা টেলিফোন। কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আগুনের মতো চাই বিশ্বাস গানটা অবশ্যই শোনাবেন। আপনার অনেকগুলো অ্যালবাম আমার কালেকশনে আছেন, পুরোনো যেগুলো আছে সবকিছু কালেকশনে আছে, আমার খুবই ভালো লাগে আপনার, আমার ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার জন্য অনেক দোয়া করবেন। আন্টি আছে, কথা বলেন। প্রেমের রংটা কি বলেন, প্রেমের কি স্বাদ আছে বল? না বল না, বলো বলো, ঠিক আছে। আসলে প্রেম হচ্ছে ঐশ্বরিক, জি, উন্স থেকে হচ্ছে প্রেম এসছে, উন্স মানে প্রেম, এবং প্রেম হচ্ছে ঐশ্বরিক এই কারণে যে প্রেমের মধ্যে কোনো খাদ নেই, বিশুদ্ধ প্রেমে কোনো খাদ নেই, এবং যারা বিশুদ্ধ প্রেম করেন সে পার্থিব এবং অপার্থিব দুটি বিষয়ে তখন সে পাগল হয়ে যায়। হা হা, পাগলের প্রসঙ্গ উঠে গেছে, মানে প্রেমের এক বাক্যে বলতে পারি যে প্রেমের আরেক নাম পাগলামি। পাগলামি, হ্যাঁ। তাহলে চলেন আমরা লালনের পাগলামির গানে চলে যাই, তিন পাগল। যদি পারমিশন দেন আরেকটা ফোন নিতে পারি। কে বলছেন, কোথেকে বলছেন? ঢাকা থেকে বলছি। আসসালামু আলাইকুম আগুন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
আজকে তো আমি আসলে গাইতে আসিনি, গান শুনতে এসেছি। তো অন্য কোনো একটা প্রোগ্রামে নিঃসন্দেহে আপনাদের অনেকক্ষণ ধরে গান শোনাবো, তখন হয়তো ফরিদা আন্টি আমার এখানে থাকবে আর আমি ওখানে থাকবো। আন্টি গানে যাচ্ছি প্লিজ। দর্শন তো অন্যরকম, কিন্তু তার মধ্যে থেকে এই কয়েকটা গানের মধ্যেও যদি
আমাকে বলা হয় লালনের বেস্ট সং কোনটা, আমার কাছে কেন জানো এটা ফ্যান্টাস্টিক মনে হয়, আমার ব্যক্তিগত মতামত। গানে চলে যাই। আসলে হয় কি, লালন সাইজির গান করলে না জি আর অন্য কোন গান গানে মনোনিবেশ হয় না বেটা। কিন্তু আপনার তো জগৎ দুটো, একে তো ধরেন লালন সাইজির গান নিয়ে আপনার একদম আলাদা একটা ভুবন, আর প্রথমে যেটা বলেছিলেন যে আপনার নিজস্ব সবাই ভাবে যে আপনি শুধু লালনেরই গান গান, কিন্তু আপনার যে বহু নিজস্ব গানের ভান্ডার ভান্ডারে আছে সেটা আমরা মানুষকে জানতে চাই। আচ্ছা, আরেকটি গান খুবই ভালো, এটারও সুরস্রষ্টা হচ্ছে গাজী আব্দুল হাকিম। আমি আমি আসলে আমার খুব ভালো লাগছে যে এরা এরা সত্যি সত্যি খুব উচ্চ মনের এবং উচ্চ স্থানের যন্ত্রশিল্পী, এ বিষয়ে কোনো সন্দেহ নিঃসন্দেহে। এবং এই এই মার্গে না পৌঁছালে তো আর মানুষ ওই জায়গাটায় যেতেও পারে না। একটা টেলিফোন নিয়ে নিচ্ছি। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপাকে আপাকে হ্যাঁ বলছি, বলো। ভালো আছো? হ্যাঁ। ও ইয়া ডোরা, ডোরা কথা বলছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ ধরে লাইনে আছি। তাই না? আচ্ছা আচ্ছা, চেষ্টা করে পেলাম। না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। হাকিম ভাইকে আমার সালাম দিও। হ্যাঁ, হাকিম ভাইকে দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছি, নিশ্চয়ই যাচ্ছে। অনেকদিন দেখিনি সরাসরি। হ্যাঁ, সেই সেই। ভালো আছে তো? একটা গান আছে, কতদিন দেখিনি তোমার। আচ্ছা, তুমি আমি খাতের ভিতর এটা আমাকে। না না, থ্যাংক ইউ, তুমি যে ফোন করেছো। হ্যাঁ, অনেক চেষ্টা করে পেলাম, বুঝছো। সুপ্রসুধী, যে গানটি গাইছি, এ গানটি যামিনী কুমার দেবনাথের লেখা। তিনি খুব অসুস্থ এখন ভৈরবে, তো এ গানটিও সুর করেছেন গাজী আব্দুল হাকিম। তো এ গানটি একটু লালন সাইজির আদলে, সাধু সেজো না সাধু হও। লাভলি, বিউটিফুল। একটা ফোন নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিরপুর থেকে বলছিলাম, লোকমান আকি জি। আমি একটু ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই। অফ কোর্স ম্যাডাম, আপনার গান আমার খুব ভালো লাগে। আমার এরকম এরকম ভক্তের সংখ্যা যত বাড়বে আমারও ভালো লাগবে গাইতে। আমি একটু টুকটাক গান গাওয়ার চেষ্টা করি, বাট আই এম নট দ্য ওয়ার্ল্ড সিঙ্গার লাইক ইউ। ম্যাডাম, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, বলস্বরূপ গানটা যদি আমাকে শোনাতেন খুব ভালো লাগতো। কোনটা? বলস্বরূপ কোথায় আমার সাধে প্যারি, হাইজির গান। আচ্ছা, আমি সাধু যখন বলছেন তখন এই গানটা করে সাধুর গান করব আপনার। ওকে, আমরা গানে চলে যাচ্ছি। থ্যাংক ইউ ফর কলিং জি। সাধু হওয়া যাবে না, কাঞ্চন লইয়া গাইয়া কইয়া চোখ থুইয়া কানা। ওরে সাধুর সঙ্গ না করিলে সাধু হওয়া যাবে না, কাঞ্চন লইয়া গাইয়া কইয়া চোখ তুইয়া কানা। ও রে কাঞ্চন লইয়া গাইয়া কইয়া চোখ তুইয়া কানা। Thank you.
জলে মানি জলে রে কাঞ্চন লইয়া কানা হইলে চোখের জল মানি জলে রে ওরে কামিনী পাইয়া বলে গেলে তোমার ভাগ্যে হলো না গাইয়া চোখ ছুইয়া কানা ওরে সাধুর সঙ্গ না করিলে সাধু হওয়া যাবে না কাঞ্চন লইয়া গাইয়া কইয়া চোখ ছুইয়া কানা ওরে ফোন দিচ্ছি কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা থেকে বলছি হ্যাঁ यस লাভলি নূর ইসলাম বলছি ওকে ওকে বলেন আর এক ঘন্টা থেকে থাকে আমি আমি একটু আন্টির সাথে কথা বলবো জি
আসসালামু আলাইকুম আন্টি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আন্টি বলেন তো কে বলছি? কণ্ঠস্বরে তো বুঝতে পারছি না বাবা, তো মনে হচ্ছে যে না আমার একটা ছেলেই কথা বলছে। আপনি কি সাথে আছেন আমাদের? হ্যালো, ওকে একটা ব্রেকে যাচ্ছি, তারপরে তারপর কি শুনবো? লালন গাই। আচ্ছা ওকে, জসীমউদ্দিনের গানও গাইতে পারি। জসীমউদ্দিনের গান, সেটাই হবে তাহলে ব্রেকের পরে। অফকোর্স সুপ্রসুদী, একটা ছোট্ট বিরতি, ব্রেক। সুপ্রসুদী, ওয়েলকাম আফটার দ্য ব্রেক। একটা ফোন নিব, তারপরে গানও চলে যাব। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অ্যাডভোকেট মাহিদ ইসলাম বলছিলাম। জি, স্পেশালি ফরিদাপা আমার খুব ভক্তের একজন মানুষ, ওনার গান তো আমার ভালো লাগে, প্লাস ওনার গানের যে পারিপার্শ্বিকতা মধ্যান ওগুলো আমাকে অনেক আনন্দ দেয়। আমার সুস্থ মানে অসুস্থ শরীরে আমি ওনার প্রোগ্রামটা দেখছি খুব মনোযোগ সহকারে, আর ওনাকে আমি লাকি যে হাইকোর্টে দুইবার প্রোগ্রাম দেখেছি ওনার। ফরিদাপাকে একটু দেওয়া যাবে প্লিজ? নিঃসন্দেহে, প্লিজ। শুনতে পাচ্ছেন উনি? আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনাকে তো আমি হাইকোর্টের প্রোগ্রামে দুই চারবার দেখেছি, তো আপনার আমি তো বললাম প্রথমেই, শুনতে পেলেন আমি কি বলছি আপনার সম্বন্ধে। জি, আমার একজন বিশেষ একজন ভক্ত, আমি আপনার একজন বিশেষ ভক্ত। আপনার কোনো গানের অনুরোধ থাকলে বলতে পারেন। হ্যালো, কোন
পার্ট বিউটিফুল একটা ফোন নিচ্ছি কে বলছেন কোথা থেকে বলছেন গোপালগঞ্জ থেকে জি ভাইয়া বলেন আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আপনার কাছে একটা গান শুনতে যাচ্ছি আমরা জি সব লোকে কয় লালন কি জাত সংসার এই গানটা নিশ্চয়ই গাবেন নিশ্চয়ই গাবেন থ্যাংক ইউ ফর কলিং আন্টি কোন গানে যাচ্ছে জি বলেন ওই যে সব লোকে কয় লালন কি জাত সংসার এই গানটা আমাদের শোনাবেন হ্যাঁ নিশ্চয়ই শোনাবো ভাইয়া নিশ্চয়ই শোনাবো ভালো আছেন আপনি জি আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়া থ্যাংক ইউ ফর কলিং মাটির গানে যে কি আবেদন এটা আসলে হয়তো আমাদের অনেক এই জেনারেশনের অনেকেই জানে না কিংবা আমাদের বাবা মাদের দোষ জানানো হয় না একটা গানে যাচ্ছি চলেন এই গানটি কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায়ে অনেকে অনেক প্রথিত যশা শিল্পীরা বলেন তারাই নাকি লালনের গানকে বড়লোকদের ড্রয়িং রুমে পৌঁছে দিয়েছেন তা লালন সাইজি 250 বছর আগে তাহলে কি করেছেন উনি ড্রয়িং রুমে ছিলেন ড্রয়িং রুমে ছিলেন এই এইরকম বাহাদুরি নেওয়া দরকার নেই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এবং এবং না না এখানে 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 বলছে যে তুমি আত্মসমর্পণ করো ভাব জগতে যাও ভাব বিনিময় করো এখানে ভরং করে আমার আমিত্বকে নষ্ট করার কোনো মানে নাই বিসর্জন দিতে হবে কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে আমি বসে আছি সিন্ধু কুলে সদা কবে সাধুর চরণ ধুলি যত খোঁজে মেঘের জল বিনে অহর নিশ্চয় লাগে মেঘিয়া ওশে কবে সাধুর চরণ
শুভ্র সুধী সাথে তো থাকতেই হবে, একটা বিরতি ব্রেক। শুভ্র সুধী ওয়েলকাম আফটার দ্য ব্রেক, আমাদের সাথে আছেন ওই যে বললাম চোখ বন্ধ করে যার নাম বললেই লালনের ছায়া দেখা যায় তিনি। আন্টি কোন গান? লালন সাজির খাঁচার ভিতর অচিন পাখি, একজন অনুরোধ করেছেন, আমার গাইতেও ভালো লাগে। চলেন Thank you.
মন তুই রইলি মন তুই রইলি খাঁচা ফোন আছে সুপ্রিয় কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ খুলনা থেকে বলছিলাম আমি ভাই জি ভাই হ্যাঁ একটু কথা বলার ছিল অফ কোর্স জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফ্রেন্ডে পড়া জি আপা বলবো না মা বলবো কিছু বুঝতে পারি না আপনি যেটা ডেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন সন্তানের আপনি সন্তানের বয়সী মা বলাই তো ভালো হ্যাঁ গ্রহণ করলাম সন্তান বলে এক্সেলেন্স থেকে আমি এসএসসি ইন্টার থেকে মানে লালন ভক্ত জি 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 অনার্স লেভেল মাস্টার সব জায়গায় আমার মানে আমার বন্ধুদের ভিতরে আমি লালনটাকে দেখতে পাচ্ছি ইভেন সবাই দিন আমার বন্ধু আদম কিন্তু এখন সবার মোবাইলে 25 টা অন্তত লালন গীতি পাওয়া যায় সবার মোবাইলে আর বন্ধু মহলে গেলে অবশ্যই লালন গীতি আমার গাইতে হয় তোমাদের লালন গীতি গাইতে পারি আর বন্ধু বান্ধব আমার নাম লালন সং এখন এটা কি উচিত ওদের না ঠিক আছে আপনি যে কথাটা বলছেন আসলে আমি কিভাবে গাই কতটুকু গাই আমাকে অনেকে মা বলে সম্বোধন করেন সেটা আলাদা কথা কিন্তু লালন সাইজির গান গান তো বলবো না জনশ্রুতিতে যারা লালন তরিকাপন্থী তারা কালাম বলে তাকে সম্বোধন করে মানে আমার গান যখন গাই ওদের সামনে সবসময় লালন সং বলে যে লালনের ছেলে এটা কি বলে এটা কি উচিত জড়িয়ে যাচ্ছে কথাটা জড়িয়ে হ্যাঁ উনি যখন গান গান তখন সব ম্যাক্সিমাম মানুষ উনাকে লালনের সন্তান বলেন আচ্ছা মানে এটা কি উচিত ওটা জিজ্ঞেস করেছেন ও আচ্ছা 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 না তাছাড়া দেখেন অনেক চ্যানেলগুলোতে আবার লালনের কন্যা বলে অনেকে বলছেন দাবি করছেন তো আপনাকে যখন ছেলে বলে হ্যাঁ লালনকে পিতাও বলা যায় লালনকে গুরুও বলা যায় লালনকে মুর্শিদ বলা যায় সবই বলা যায় তাতে কোনো অসুবিধা নেই তবে এই যে লালন কন্যা বলে কি বলে না বলে এগুলো না বলাই ভালো আচ্ছা ঠিক আছে আরেকটা টেলিফোন আছে কে বলছেন কোথা থেকে বলছেন ভাই আসাদ বলছিলাম ঢাকা থেকে জি আমি আপনার সাথে কথা বলবো অফ কোর্স অফ কোর্স আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি ভালো আছেন আপনি আছি আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়া আমি আপনার কাছ থেকে একটি গান শুনতে চাচ্ছিলাম বলেন কোন গানটার চরণ বলেন না লালন ওই গানটি বাড়ির পাশে আর শ্রীনগর হ্যাঁ বাড়ির পাশে তো হয় না বাড়ির কাছে আর শ্রীনগর ওই আর কি না কথাগুলো সঠিকভাবে বলাটাই দরকার ঠিক আছে আমরা হয়তো এই গানটা শুনবো নাকি আরেকটা মানে অনেকগুলো গানের লালন সাইজির গানের যেমন মনের মানুষের গানের একটা অনুরোধ এসছে জি জি পরপর গাই আর কি জি প্লিজ প্লিজ গানে চলে যাচ্ছে শুনলে প্রাণ চমকে ওঠে
চমকে ওঠে দেখতে যেমন ভূজঙ্গন যেখানে সাত বারামখানা যেখানে সাত বারামখানা শুনিলে প্রাণ চমকে ওঠে শুনিলে প্রাণ চমকে ওঠে দেখতে যেমন ভূজঙ্গনা যেখানে সাত বারামখানা যেখানে সাত বারামখানা বারাম খানা।
একটা টেলিফোন নিয়ে নেই। সুপ্রিয় সুধী কে বলছেন, কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি খোকন বলছিলাম ময়মনসিং থেকে। জি বলেন ভাইয়া। আগে সপ্তাহ লাইন পাইছিলাম, আমার ভাগ্য ভালো যে আজকে লাইনটা পাইলাম। আপনি ভালো আছেন ভাই? আছি, আল্লাহ অনেক ভালো রেখেছে। আপনাকে অনেক সুন্দর লাগছে ভাই। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে দেখলে একটু মায়া লাগে জামনের ভিতরে, তাই নাকি? জি জি ভাই, আমার বিরাট ভাগ্য। আসলে মনে হয় কি অনেক কাছের লোক আপনার, আমারে আমার খুব ভালো লাগতো। ও থ্যাংক ইউ। ইয়ে আজ আপনাকে আমার খুব ভালো লাগে ভাই, থ্যাংক ইউ। আমার সাথে আছেন, আমি আসলে ওই প্রতি সপ্তাহ অপেক্ষা করি। আমি অন্যজন আমার বন্ধু বান্ধব ফ্যান যারা আছে ওদেরকে বলি যে রাত্রি আটটা থেকে এগারোটার মধ্যে মাই টিভির মধ্যে লাইনটা পাইলে মনে মনে নিজের জীবনটা ধন্য হইব। একজন শিল্পী যদি উপস্থাপক হয় তাহলে সে গানের সবকিছুই বুঝে, সে গুছায় কথা বলতে পারে, প্লাস সে গানের যে ও যে, তারপরে এই শিল্পী যদি প্রিয় শিল্পী হয় তাহলে তো কোনো কথাই নাই। আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে চাচ্ছি। অফ কোর্স, ইয়েস। হ্যালো, সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ম্যাডাম আমি খোকন বলছিলাম ময়মনসিং থেকে। জি বলেন। ম্যাডাম আসলে অনেক দিন থেকে ও যাবত আপনাকে দেখি, কথা বলার সুযোগ পাই না। মাই টিভি আপনাদের এত কাছে এনে দিছে যে আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। ম্যাডাম তো ম্যাডাম আপনার ওই যে লালন স্যার, যে ওকে লালন বলে জাতের ব্যবধান, এই গানটা কি একটু বলা যাবে? জাতের ব্যবধান আমি দেখলাম না এই নজরে সব লোকে কই লালন কি জাত সংসারে, সব লোকে কই লালন কি জাত সংসারে। সব লোকে কই লালন কি জাত সংসারে, লালন
সংসারে সুপ্রিয় সুধী কে বলছেন? কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আমি শ্রাবণী বলছি। জি শ্রাবণী, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি আমি ফরিদাপার কাছে একটা রিকোয়েস্ট ছিল। জি প্লিজ। ফরিদাপা ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা আমার রিকোয়েস্ট হচ্ছে খাঁচার ভিতর অচিন পাখি গানটা শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ একটু আগেই করেছি গানটা। আচ্ছা আচ্ছা, আপনার সব গানই তো খুব ভালো লাগে। ঠিক আছে আমি আসলে শুনতে পারিনি। টেলিফোন নেব তারপরে গানে চলে যাবো। কে বলছেন? জি আসসালাম আলাইকুম। একটু কান্ডি, আমি পুলিশ ইন্সপেক্টর আব্দুর রশিদ সরকার, বাড়ি মাইমেসিং, নাও অ্যাটাচিং সিআইডি নওগাঁ জেলা। সুবহানাল্লাহ, ভেরি গুড। আমি লালন সাহেজির একজন ভক্ত এবং ফরিদ আপার আমি খুব ভক্ত। আমি লালন সাহেজির ইয়েতে আখড়ায় এখানে শিউরে আমি একা যেবার গেছি, তো আমি আপার কাছ থেকে একটা গান শুনতে চাচ্ছি, সেটা হলো চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা বেবে করবো কি, এবং আপনার এই গানটার মাঝখানে লালন সাহেজি কি বলতে চাইছেন, এবং আমার জীবনের সবচেয়ে বড় পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ লালন সাহেজির গান, সেখানে আমি আল্লাহ আল্লাহ রসুলকে পাই, হাদিস কোরআনের অনেক কিছু পাই, দেহতত্ত্ব সব কিছু পাই সেখানে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা বেবে করবো কি, এটাতে কি লালন সাহেজি বলতে চাচ্ছে? এবং এই গানটি আসলে লালন সাহেজির সমসাময়িক সময়ে অনেকে লালন সাহেজির আদলে গান রচনা করেছেন, যেমন দুদ্দুষা, পাঞ্জুষা, পাগলাখানায় কাঙাল হরিনাথ। তো এই গানটি আসলে সাইজির গান না, তারপরও আমরা আমরা একটু একটু করে গাই, কিন্তু আপনি যদি লালন ভক্ত হয়ে থাকেন তাহলে লালনের কিছু নিগূঢ় তত্ত্ব আছে যেগুলো সমাজের সামনে এটা তুলে ধরা যায় না, এটা গুরু ধরতে হয় এবং গুরুর কাছ থেকে নিভৃতে এটা বুঝে নিতে হয়, তবেই সেই আত্মতত্ত্ব নিগূঢ় তত্ত্ব সব কিছু আপনি বুঝতে পারবেন আপনার গুরুর মাধ্যমে। তো যাই হোক, আপনি লালন ভক্ত অবশ্যই অবশ্যই, যেমন আমি লালন সাহেজির কালামের মধ্যে আমি দেখতে পাই আত্মশুদ্ধির কথা, আত্মার সাথে পরমাত্মার যে মিলনের যে আকুতি সেটা আমি দেখতে পাই, তারপরে সহজ মানুষ হওয়ার যে বিষয়টা সেটা লালন সাহেজির, আমার আমিত্বকে বিসর্জন দেওয়া, এই বিষয়গুলো লালন সাহেজির গানের মধ্যে আমি পাই। এবং আমি এখন আমি লালন সাহেজি একটা গানের মধ্যে বলছেন, আসসালাতুল মেরাজুল মোমেনিনা, জানতে হয় নামাজের বেনা, ওগো বিশ্বাসীদের দেখাশোনা, লালন কয় এই ভুবনে। তো যাই হোক, আপনার এই আদলে একটা গান আমি শোনাবো। আমি এখন আমার মনে হয় তুমি বলছিলে বেটা যে এই পদ্মায় মেঘনাটা, জি জি অফকোর্স, আজকে যিনি উপস্থাপনায় নিজেকে আত্মনিমগ্ন করেছেন তার কথাটা তো শুনতেই হবে। আচ্ছা অফকোর্স আমরা এই গানটা ডেফিনেটলি শুনবো। তারপরে সাইজির গান দিয়ে শেষ করব সবকিছু। একটা টেলিফোন দিয়ে নি, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরোয়ার বলছি ঢাকা থেকে। জি ভাইয়া। জি আগুন ভাই আসসালামু আলাইকুম আপনাকে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। এবং ফরিদা আপাকেও আল্লাহ বাঁচিয়ে রাখো, উনি এরকম গায়িকা আমাদের দরকার, আল্লাহ ওনাকে সে হায়াত দিক, আপনাকেও সে হায়াত দিক। থ্যাংক ইউ মাই টিভিকে, যে আমি আসলে মাই টিভি দেখি না, ফরিদা আপা আর আপনাকে দেখে আমি মাই টিভি দেখতেছি, এবং আজকে থেকে মনে হচ্ছে যে মাই টিভি রিয়ালি এত সুন্দর বা আপনাদেরকে এনেছে, সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাহলে মাই টিভি কে একটু বলে দেন একটু কানে কানে যে বেশি বেশি করে যেন আমাদের ডাকে। ইনশাআল্লাহ 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 দেখা হবে। কোন গানের অনুরোধ? ফরিদাবার কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে বিধিরে আমার ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না। আচ্ছা আমরা যদি সময় কুলিয়ে উঠতে পারি তাহলে বিধিরে আমার ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না, এটা প্রাণ ছুঁয়ে যায়।
ঠিক আছে সুবহানাল্লাহ আমরা এখন আমি একটু 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 করে শুনিয়ে দিচ্ছি যেহেতু আচ্ছা জি উনি কষ্ট থেকে যাতে নিবারণ হয় এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদীতে আমার রাখাল মন গান গে করে একটু না বললি না এই গানের যিনি স্রষ্টা উনি গান করেছেন খুব কম সংখ্যাটা কম কিন্তু যেগুলো করেছেন একদম মাস্টারপিস বিউটিফুল একটা টেলিফোন নিয়ে নিচ্ছি কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আগুন ভাই জি ভাই আমি ফরিদাবাদ কোনটা গান শুনতে চাইছি জি নিশ্চয়ই কোনটা যে লেশার ঘরে ভাত খাইলে জাতের কি ক্ষতি হয় জাত গেল জাত গেল ওকে আসলে সময় আমাদের খুব অল্প
সেজন্য একটু একটু করে হয়তো শোনানো যায়। জাত গলাটা শুনবো, শুনি না। দেখি আগে বিধির এটা একটু শুনিয়ে দি। আমরা দুটো গান করার সুযোগ পাচ্ছি। জি, তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখিলি না, বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখিলা। আমার বুকটা ভরে তৃষ্ণা দিলি, সেই আশা মেটায় মন মহানুষ দিলি না। আমার সেই আশা মেটায় মন মহানুষ ধীরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখিলি না। যত গেল যত গেল বলে যত গেল বলে কি অজব কর খানা, যত গেল যত গেল বলে। আমি একটু একটু করে শোনাচ্ছি যেহেতু আর গান বেশি গাওয়ার সেরকম। এখন আমার মনে হয় মিলনটা গাই নাকি? জি নিশ্চয়ই। এটা কি ছোট করে শুনবো না পুরোটা শুনবো? পুরোটাই শুনি যদি সময় তাহলে পুরোটাই গাই। পুরোটাই শুনি। হ্যাঁ,
ওই রূপ ফেরিয়ে দর মনে ওই রূপ ফেরিয়ে দর মনে আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের শনি
Thank you so much for playing superb. Shupriya Shudhi, shobai bhalo thakben, shusto thakben. Best of luck.